তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এত সমস্ত যে রিওয়ার্ডস রয়েছে, ফ্রিতে পেট, ফ্রিতে গ্লোবাল ইমোট এবং এখানে পেটে স্কিন, সমস্ত জিনিস কিন্তু তোমরা সবাই ফ্রিতে নিতে পারবে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি, আমাদের কিন্তু গেমের মধ্যে আজকে অনেক অপশান অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে যে প্যাচ 16 নভেম্বর এরকমভাবে একটা নতুন অপশান অ্যাড করা হয়েছে। তো এই অপশানটাই আমাদের কী করতে হবে, দেখো আমাদের অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে যেগুলো কিন্তু আমাদের নতুন আপডেটের পরে আসতে চলেছে। তো এই ব্যাপারে আমি ডিটেলসে বলছি যে কী কী মানে অ্যাড হয়েছে এবং তোমরা কী কী ফ্রিতে পাবে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তারপর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে কিন্তু আমি কালকের ভিডিওতে তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে 16 নভেম্বর মানে 16 তারিখে আমাদের কিন্তু প্যাচ আপডেট গেমের মধ্যে আপডেট আসবে। তো এই দিন আপডেট করতে হবে প্লে স্টোরে, অ্যান্ড আপডেট করার পরে আমাদের বিভিন্ন প্রকার ইভেন্ট আসবে। তো প্রথম ইভেন্ট হবে যেখান থেকে আমরা ফ্রিতে পেড নিতে পারবো, ঠিক আছে? তো এখানে পেড ছাড়াও কিন্তু আমরা পেটে স্কিন বা এখানে গ্লোয়ালে স্কিন ইমোট এগুলো কিন্তু পাওয়ার চান্স রয়েছে এবং এখানে রিডিম কোডও আসবে। তো সেই ব্যাপারে আমি বলছি। তো তার আগে ভাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ জুম্বি হান্ট। তো এই ব্যানারটাও বাংলাদেশ সার্ভারে অ্যাড করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আপডেটের পরে জুম্বি হান্ট মুড আসবে, মানে এই মুডটা হবে স্কোয়াড বা সোলো দুটা মুডে তোমরা খেলতে পারবে। অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ না, এইভাবে কিন্তু 1 2 3 4 করে এখানে করা রয়েছে যে যেভাবে কিন্তু আমরা এখানে মুডটা খেলতে পারবো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে জুম্বি থাকবে এই মুডে, অ্যান্ড তারপর তোমরা ভেন্ডিং মেশিনে জিনিসপত্র কিনতে পারবে। এখানে একটা বাফ সিলেক্ট করা অপশান থাকবে যেখানে তোমরা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে কিছু, অ্যান্ড এখানে তোমরা জুম্বিকে মারতে পারলে এখানে জিতে যাবে। প্লাস এইভাবে খেলার পদ্ধতিগুলো শেয়ার করা রয়েছে, তোমরা নিজেরা দেখতে পারো। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন উইপেন আসতে চলেছে, যেমন ট্রগন গান। এই গানটা সম্বন্ধে আমি তোমাদের ভিডিওতে রিভিউ করে বলেছি যে এটা কিন্তু গ্রেনেড লঞ্চার এবং শর্ট গান দুটো মোডেই কিন্তু কাজ করবে এবং খুবই ভয়ানক টাইপের গান হবে, যেটা আপডেটের পরে তোমরা দেখতে পাবে। প্লাস তোমরা দেখতে পাচ্ছ একটা পোর্টেবল হিউম্যান লঞ্চার, ঠিক আছে, পোর্টেবল। তো এই লঞ্চারটা তোমাদেরকে আমি রিভিউ করেও দেখেছি যে লঞ্চারটা কেমন হবে, অ্যান্ড এই লঞ্চারের সাহায্যে তোমরা কিন্তু অনেক সহজে কিন্তু মানে উড়ে যেতে পারবে খুব তাড়াতাড়ি। তো এটার ব্যাপারে আমি কালকের ভিডিওতে বলেছি, ঠিক আছে, ডিটেলস বলেছি, তোমরা দেখে নেবে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ চিপার ক্যারেক্টার স্কিল অ্যান্ড আপগ্রেড। তো এখানে আমাদের যে ফ্র্যাগমেন্ট দিয়ে আপগ্রেড করতে হতো, এখন কিন্তু খুব অল্প ফ্র্যাগমেন্টেই কিন্তু ক্যারেক্টার আপগ্রেড হয়ে যাবে লেভেল 1 থেকে লেভেল 6 বা 7 পর্যন্ত। অ্যান্ড তারপর তোমরা দেখতে পাচ্ছ স্কিল স্লট যে অ্যাড করা হতো, এখানে কিন্তু অনেক আমাদের কী লাগতো, গোল্ড লাগতো অনেক, ঠিক আছে। তো এবারে কিন্তু অনেক কম খরচে কিন্তু তোমরা স্কিলগুলোকে আপগ্রেড করতে পারবে, মানে খুবই ভালো হবে নতুন প্লেয়ারদের জন্য এটা। অ্যান্ড দেখতে পাচ্ছ উইপেন অ্যাডজাস্টমেন্ট, মানে প্রত্যেক আপডেটের পরে উইপেনে অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো এবারেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, তবে এবারে দেখতে পাচ্ছ বাপ মানে যে গানগুলো রয়েছে, অ্যান্ড যেগুলো নার্ভ বলছে এগুলোর মানে কি অনেকে বুঝতে পারছো না। দেখো বাপ যেগুলো হচ্ছে মানে M1014, A94, MAC10, এখানে উডপিকার, থমসন, FM9, ঠিক আছে, এগুলো কিন্তু আগের তুলনায় ভালোভাবে চলবে এই আপডেটের পরে, ঠিক আছে। তো অ্যান্ড এখানে নার্ভ মানে যেগুলো কিন্তু ডাউন করা হবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ AC-80 গান ডাউন করা হবে, VSS ডাউন করে দেওয়া হবে, ডিজার ডিগল এবং কার98 M500, এই 5টা গান কিন্তু ডাউন করাবে আপডেটের পরে, মানে আগের মতো আর ভালোভাবে চলবে না, কিন্তু উপরের গানগুলো কিন্তু ভালোভাবে চলবে, বুঝতে পারছো, আগের তুলনায় অনেক ভালোভাবে কাজ করবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরবন যে পেট, এই পেটটা কিন্তু আমরা সবাই ফ্রিতে পাবো বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার থেকে। তো এটা কিন্তু আপডেট করার পরেই কোনো একটা মিশন থাকবে যেখান থেকে ফ্রিতে নিতে পারবো। তো এই পেটের স্কিলটা তোমরা দেখতে পাচ্ছ যে ডিটেক্ট এনিমিজ ইন এ সিলেক্টেড এরিয়া অন দ্য ম্যাপ। তো কোনো ম্যাপের মধ্যে, ঠিক আছে, একটা জায়গা সাপোজ এই জায়গাটার মধ্যে কটা এনিমি রয়েছে সেটা সিলেক্ট করবে। অ্যান্ড এখানে তোমার কাছে একটা দূরবীনের মতো জিনিস থাকবে, যেটা তোমার অ্যাবিলিটিটা চালু করে দিলে তোমাদের ওই জায়গায় কটা এনিমি রয়েছে স্পট করে দেখে দিবে, মানে এনিমির জাস্ট এনিমি কটা রয়েছে দেখাবে, এনিমি লোকেশান শেয়ার করবে না, বুঝতে পারছো, ওই জায়গায় 4টা রয়েছে না, 5 জন রয়েছে না, 10 জন রয়েছে, সব কিন্তু সংখ্যাটা বলে দেবে। তো এই পেটের তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটায় এর কাজটা কেমন হচ্ছে। তো এইভাবে যখন তোমরা কিন্তু এর স্কিলটা ইউজ করবে তখন কিন্তু ম্যাপের মধ্যে এইভাবে এনিমির সংখ্যা দেখে দেবে, বুঝতে পারছো, এইভাবে কিন্তু কাজ করবে। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ লোড আউট। তো এই লোড আউটগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই লোড আউটগুলো এগুলো তো জাস্ট আমাদের রয়েছে, আর নতুন নতুন কিছু লোড আউট অ্যাড করা হবে এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখানে স্ক্যান কিন্তু এখন ইউজ করতে পারবে যখন কিন্তু জোন শ্রিঙ্ক করবে, অ্যান্ড এখানে লেক পকেটস, তো এগুলোর সাহায্যে কিন্তু আমরা গ্লোয়ালকে নিতে পারবো, মানে রাখতে পারবো। অ্যান্ড এখানে সাপ্লাই ক্রেট দেখতে পাচ্ছ, এক্সট্রা আইটেম থাকবে এর মধ্যে। তো এগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো, তো ঠিক আছে, এখন আর ভিডিও বড় করছি না। তো দেখতে পাচ্ছ এখানে বম স্কোয়াড, এখানে কিন্তু নতুন মুড অ্যাড হবে, বম স্কোয়াডে 5 vs 5 তোমরা খেলতে পারবে। তো আর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ উইপেন মাস্টারি সিস্টেম। তো এই সিস্টেমটা সম্বন্ধে আমি তোমাদেরকে অনেক আগেই বলে
দিয়েছি যেখান থেকে আমরা সমস্ত গানের স্ক্রিন একটা করে ফ্রিতে পাবো। যে স্ক্রিনগুলো তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শর্ট গানের স্ক্রিন, MP40 স্ক্রিন, সব গানের স্ক্রিন কিন্তু তোমরা মিশন কমপ্লিট করার মধ্যে ফ্রিতে পাবে। অ্যান্ড এটা সম্বন্ধে আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে, শর্ট গান যে ফ্রিতে পাওয়ার ভিডিওতে। তো দেখো এখানে তোমরা নতুন ফুটবল যে মুড আসতে চলেছে এইটা সম্বন্ধে আমি আগে বলে দিয়েছি। তো বেশিরভাগ জিনিস কভার করে দিয়েছি, নতুন কিছু এসেছিলো সেগুলো বলে দিয়েছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো ভাই এখন তোমরা দেখতে পাচ্ছ 16 নভেম্বর ফ্রি রিওয়ার্ডস এখানে গ্রেনাডা থেকে অফিসিয়ালি বলে দিয়েছে, এবং এটা ইন্ডিয়ান সার্ভার একটা পোস্টার যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেটও ফ্রিতে দেওয়া হচ্ছে, পেটের স্কিনও ফ্রিতে দেওয়া হবে বলা হয়েছে, গ্লোয়ালও দেওয়া হবে বলা হয়েছে, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমোটও ফ্রিতে দেওয়া হবে বলা হয়েছে। ঠিক আছে, তার মানে ভাই এই ফ্রি রিওয়ার্ডসগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে পাওয়ার চান্স রয়েছে, মানে পেট তো পাচ্ছি প্লাস এখানে যেগুলো অ্যাড করেনি তবে এগুলো কিন্তু পরের দিকে অ্যাড করে দেওয়া হবে ধীরে ধীরে। অ্যান্ড যার মাধ্যমে ভাই আমরা কিন্তু এই যে গ্লোয়ালের স্ক্রিনটা পাবো, তো গ্লোয়ালের স্ক্রিনটা মেনলি কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের লোগো করা রয়েছে, প্লাস এই যে স্ক্রিনগুলো এগুলো কিন্তু সবগুলোই মেনলি কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, যেহেতু এই কয়েকদিনের পরেই আসবে সেই জন্য এই রিওয়ার্ডসগুলো আগে থেকে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা সবাই কিন্তু বিডি ইন্ডিয়ান সার্ভার থেকে পাওয়ার চান্স রয়েছে। অ্যান্ড ইন্ডিয়ান সার্ভার থেকে তোমরা 100% পাচ্ছ প্রত্যেকটা রিওয়ার্ডস, তো বাংলাদেশেও তোমরা কিন্তু পেয়ে যাবে আমি বলছি। ঠিক আছে, পরের দিকে দেখবে নতুন নতুন কিন্তু অপশানগুলো অ্যাড করে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তার আগে বলে দিই ভাই এখানে কিন্তু রিডিম কোডও একটা আসবে, ঠিক আছে, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যখন চলবে তো সেই রিডিম কোডগুলো আমাদের এই চ্যানেলে সবার আগে দিয়ে দেবো, তার জন্য ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমাদের সেকেন্ড চ্যানেলও কিন্তু অনেকগুলো আমি রিডিম কোড দেবো, কারণ এই চ্যানেলে হয়তো সবগুলো দেওয়া যাবে না। তো সেকেন্ড চ্যানেলে আমি টুনাইট ভিডিওর আপডেট প্রতিদিন দিই, যেগুলো বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার আসবে বলে দিই, তোমরা অনেকে হয়তো জানো। তো যারা কিন্তু সেই টুনাইট আপডেট পাও না তোমরা কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে আমি চ্যানেল লিঙ্ক পিন করে দিয়েছি অ্যান্ড সেখানে রিডিম কোডও আসবে, যাও সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো। ওকে, বাই বাই, লাভ ইউ অল।